রমাদানে যদি কেউ স্ত্রী সহবাস করে মানে করে ফেলে তাহলে তার করণীয়টা আসলে কী হবে, তাকে কী এর জন্য করতে হবে, কী কাফফারা নাফিয়া দিয়ে কী দিতে হবে, তার শাস্তি কী হবে, সেটি একটু আমাদের জন্য। ধন্যবাদ। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসলে এটা রমজানের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিশেষ করে আমাদের যেসব তরুণ যুবক ভাইয়েরা আছেন নববিবাহিত বা হয়তো এক দুই বছর হয়েছে এরকম, তাদের ক্ষেত্রে এই আশঙ্কাটা বা এই ঘটনাটা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে, অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। তো সেক্ষেত্রে তার জন্য ইসলাম যেটা বিধান করেছে, যেখানে আমরা সহিহ বুখারীর 1936 এবং সহিহ মুসলিমের 1111 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একটা সাহাবী আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল আমি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, তখন আল্লাহ রাসূল তাকে যেটা বললেন যে তুমি একটা দাস, একটা গোলাম মুক্ত আজাদ করো, একটা দাস মুক্ত মুক্ত করো, সে বললেন এটা আমার সামর্থ্য নেই। তখন বললেন যে ঠিক আছে, তাহলে তুমি 2 মাস সিয়াম পালন করো একাধারে। সেটা বললেন স্যার আল্লাহ রাসূল আমি তো ওইটা যদি পারতাম তাহলে তো আমার এই ঘটনা ঘটতো না। তখন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাও। রাসূল সাহাবী বললেন যে রাসূল এটা আমার সামর্থ্য। তো যাই হোক, রাসূল তখন তার জন্য একটা ব্যবস্থা করলেন। তো এখানে এই হাদিস থেকে একটা একটা বিষয় স্পষ্ট যে যদি কেউ রমজানের দিনের বেলায় সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার জন্য কাফারা হলো সে একটা গোলাম আজাদ করবে, সেটা সম্ভব না হলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে অথবা একাধারে 2 মাস সিয়াম পালন করবে। তবে কোনো কারণে যদি এই 2 মাস সিয়াম পালন করতে গিয়ে কোনো একটা তার শারীরিক কোনো কারণে ওজন বশত ভাঙা পড়ে যায় তাহলে ধারাবাহিকতা বিনষ্ট হবে না, বরং সে পরবর্তী থেকে আবার করতে পারবে। কিন্তু অনিচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে এখানে কিন্তু এই ধারাবাহিকতা ভঙ্গ করা যাবে, তাকে একাধারেই 2 মাস সিয়াম পালন করতে হবে এবং যে সিয়ামে সে এটা করেছে এটা তাকে কাজা আদা করতে হবে, এখানে আরেকটা জিনিস আমি স্পষ্ট করি, সেটা হলো এই অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে জোর করে স্বামীরা কোনো সময় এটা করতে পারে, যদি জোর করে সে করে তাহলে কাজা এবং কাফারা দুইটাই কিন্তু স্বামীর উপরে আবশ্যক হবে, স্ত্রীর উপরে হবে। এবং মহাদেশিনী গ্রামটা বলছেন যে স্ত্রী তার সিয়ামটা সে চালিয়ে যাবে, যেহেতু জোরপূর্বক করেছে, অনিচ্ছাকৃত সম্মতি ছিল না। তো এক্ষেত্রে স্বামী শুধু কাজা কাফারা আদায় করবে, স্ত্রী না। আবার যদি দুইজনের উভয়ের সম্মতি থাকে তাহলে উভয়কে কাজা কাফারা আদায় করতে হবে, উভয়কেই দিতে হবে। তো এই জন্য আমরা সাবধান করব যে রমজান মাসের দিনের বেলায় যে ফরজ সিয়াম, বিশেষ করে ফরজ সিয়াম আদায়রত অবস্থার জন্য এগুলি এটা না করে। তবে সিয়াম যদি তার নফল হয় বা সিয়াম যদি তার অন্য কোনো সিয়াম কাফার মানে কি বলবো মানতের সিয়াম হয় তাহলে এর জন্য কাফারা ওয়াজিব হবে না, কাফারা জরুরি হবে না। যদি কাজা সিয়াম মানে কাজা বা মানতের সিয়াম মানতের সিয়াম হয় তাহলে সেটা সে পরবর্তীতে আর একটা আদায় করলে বা আর একটা রেখে দিলেই তার জন্য একটার বদলে একটা আদায় করলে আদায় করলেই হবে, কাজা আদায় করলেই হবে। শুধু রমজানের এই সিয়ামের জন্য বিধান হলো যদি রমজানের দিন দিনের বেলায় সিয়াম অবস্থায় সে স্ত্রী সহবাস করে তাহলে তার জন্য কাজা এবং কাফফারা দুইটি আদায় করতে হবে। আর যদি দুইজনেই মানে ইচ্ছাকৃত সম্মতিতে করে তাহলে দুইজনকে কাজা কাফফারা আদায় করতে হবে, নতুবা যদি যদি স্বামী জোরপূর্বক করে তাহলে শুধু স্বামী আদায় করবে, স্ত্রী তার ওই সিয়ামটা ওটা সে পূর্ণ করবে। এখানে একটা বিষয় বোধ হয় আমাদের যোগ করা দরকার ছিল, সেটা হলো এই যে রমজান মাসের যে বিষয়টা আমরা আগে আলোচনা করছিলাম যে হায়েজ নিফাসলি মহিলারা তারা তাদের সিয়াম তো কাজা আদায় করবে, অবশ্যই সিয়াম রাখবে না, পরবর্তীতে আজা করবে। তো এই সময় তো আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করার একটা প্রবণতা বা আমাদের একটা অভ্যাস থাকে, যেহেতু রমজান মাস কোরআন মাসের মাস বলে ফজিলত আছে, অনেক ফজিলত আছে এবং সিয়াম এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করব। সেই দিক দিয়ে আমরা নারী পুরুষ সবাই তো কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। তো যারা হায়েজা মহিলা বা নিফাসলি মহিলারা তারা কি করবেন এখন, তারা তাদের জন্য দুইটা অপশন আছে, যদি তারা কোরআন তেলাওয়াত করতে চান তাহলে তারা মুখস্থ যেটা আছে ওইটা তারা মুখস্থ বারবার তেলাওয়াত করলেন ওইটাই পড়লেন, বা অন্য কারোর সহযোগিতা নিয়ে, অর্থাৎ এখন তো আমরা মোবাইল আছে কম্পিউটার আছে চালু করে তারা যদি ওটাতে দেখে তেলাওয়াত করেন সেটা করতে পারেন। কিন্তু নিষিদ্ধ যেটা সেটা হলো মাসহাব স্পর্শ করে, অর্থাৎ কোরআন মাজিদ টেক্সট বা কপি যেটা কপি এইটা স্পর্শ করে তেলাওয়াত করা তার জন্য জায়েজ না। তবে সে মোবাইলের স্ক্রিনে দেখে বা কম্পিউটারের স্ক্রিনে দেখে সে তেলাওয়াত করতে, অথবা টেপে যদি থাকে টেপ চালিয়ে দিয়ে সে তো উচ্চারণ করতে পারবে, তার সাথে সাথে উচ্চারণ করতে পারবে, ওটা শোনা হবে।
তবে তেলাওয়াতের বিষয়টা হলো দেখে দেখে যদি কম্পিউটারের স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে দেখে সে তেলাওয়াত করে করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং এক্ষেত্রে তার কোনো মানে সমস্যা হবে? সমস্যা হবে না, সে যে কোরআন যেন স্পর্শ না করে, না করে না, সেটা কোনো সমস্যা। কারণ এর একটা হলো যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিকুল্লি আহিয়ান, তিনি সর্বাবস্থায় সবসময় কিন্তু তিনি আল্লাহর জিকির করতেন, তিনি সবসময় করতেন। তা আবার একটা জিনিস দেখি যে আমরা যখন ফরজ গোসল থেকে পবিত্রতা অর্জন করবো তখন তো বিসমিল্লাহ বলেই তো শুরু করতে হবে, তাই না? বিসমিল্লাহ বলে আমি অজু করবো বা পবিত্রতা শুরু করবো। আবার যখন আমি ইয়ে করতে যাব, মানে কী বলে অন্যান্য কাজগুলি করতে যাব, তখন তো আমাকে বিসমিল্লাহ বলতেই হবে। তো সেখানে সেটাও তো কোরআনের শব্দ, কোরআনের শব্দ। সুতরাং এসব ক্ষেত্রে বোঝা যায় যে কোরআন মুখস্থ যদি থাকে তাহলে সেটা সে মুখস্থ তেলাওয়াত করতে পারবে, অথবা এখনকার আধুনিক প্রযুক্তি মোবাইল, মোবাইল কম্পিউটার এগুলিতে স্ক্রিনে দেখে সে তেলাওয়াত করতে পারবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, এবং সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার উত্তর দিয়েছেন। এখানে একটি বিষয় আমরা বলতে পারি যে শাওলিউল্লাহ মহাদেস দেহলভি, আপনারা জানেন যে ওনার জগৎবিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহ আল বালেগা, উনি একটা কথা ওখানে বলেছেন যে এই যে সিয়াম অবস্থায় দিনের বেলা ইচ্ছাকৃতভাবে সবাস করার বিষয়টা এত কঠিন যে জরিমানা কাজা কাফফার ওয়াইটা দিতে হচ্ছে, কারণ কি যে রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, এর হুরমতটাকে সে এই নিষিদ্ধ কাজ করার মাধ্যমে, যেটা সিয়ামের মূল কথাই তো হচ্ছে খাদ্য পানীয় এবং না থেকে বিরত থাকা, সুতরাং সে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সিয়ামের হুরমত, রমজানের হুরমত, সিয়ামের মর্যাদাকে সে নষ্ট করেছে। এই জন্য কিন্তু তার জন্য এত কঠোর শাস্তি, সে দাস আজাদ করবে, 60 জন মুসলিমকে খাওয়াবে, 2 মাস একটানা সিয়াম পালন করা, এই যে কঠিন যে বিধানগুলো ইসলাম দিয়েছে, এই কারণে যে সে যেন এই কাজ থেকে বিরত থাকে, ওই কাজে যেন সে ধারাকাশে না যায়, এটা তাকে একটা ভয় দেখানোর জন্য এবং তাকে তার জন্য এটা যেন কঠোরতা আরোপ করার জন্য, যেন কোনো ক্রমে যেন সেই কাজটা না করে, কিন্তু যদি করেই ফেলে তাহলে তার জন্য যে বিধানটা আপনারা বলেন সেটি প্রযোজ্য হবে। কাফফারা কিন্তু মানে অল্টারনেটিভ, এটা অথবা ওইটা, ওইটা অথবা ওইটা, তিনটা কিন্তু একসঙ্গে না, একসাথে, কেউ যেন ভুল না বোঝেন যে তাকে দাস আজাদ করতে হবে, 2 মাস সিয়াম রাখতে হবে, আবার 60 দিন খাওয়াতে হবে, তিনটা করতে হবে না, তাকে যে কোনো একটা। এখানে একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, সেটা হলো যে এখন তো দাস আজাদ করার বিষয়টা নাই, গোলাম তো এখন নাই আমাদের সমাজে, আমরা এখন এই বিষয়ে অপশনটা বলা যায় যে বাদী, এখন এখন তো গোলাম পাওয়া যাবে। তো পরবর্তী যে দুইটা সেটা হলো, একটা হলো 60 জন মিসকিনি খাওয়াবে, অথবা সে 60 দিন একটা না সিয়াম পালন করবে, 2 মাস, 2 মাস, এখন এটার মধ্যে যেটা তার করার তার সামর্থ্য আছে সেটাই সে করবে, যে কোনো একটা, যে কোনো একটা করবে, আর যে সিয়ামটা সে ভঙ্গ করেছে সেটা কাজা দেয়।